আমরা প্রথমে সুইট পান তৈরির জন্য এখানে হচ্ছে 300 গ্রাম আমরা ময়দা নিয়ে নেছি। এখন ময়দার সাথে আমরা হচ্ছে এখানে লবণ, এটা হচ্ছে 6 গ্রাম লবণ সল্ট, এটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে হচ্ছে সুগার, সুগার হচ্ছে 25 গ্রামস দিয়ে দিলাম। 25 গ্রামস ফ্রেশ মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি। এতে করে হচ্ছে এই মিল্ক পাউডার দেওয়ার কারণে ডোটা হচ্ছে আরও সফট হবে, ইয়ামি হবে। ইস্ট 8 গ্রামস এটা দিয়ে দিব। ব্রেড ইম্প্রুভার 1 পিঞ্চ এটা দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে 150 গ্রাম হচ্ছে পানি মিশাবো এটার সাথে। হাফ ডিম নিয়েছি এখানে। এখন হচ্ছে আমি 5 মিনিট এটাকে রেখে রেস্টে রাখবো। এখন হচ্ছে 5 মিনিট পর আমি এখানে ফ্রেশের সয়াবিন অয়েলটা ইউজ করছি 25 গ্রামস, এটা দিয়ে আমি ভালো করে মেখে নিব। ব্রেডের যে ডোটা, ডোকে আমরা হচ্ছে দুই ভাগে ভাগ করি, মানে দুইটা ধাপে আমরা করি। প্রথম ধাপে হচ্ছে আমরা এটাকে ফার্মেন্টেশন করি সাধারণত। তো আমি এখন এটাকে হচ্ছে 15 মিনিটস রেস্টে ঢেকে রাখবো। একটা বেকিং ট্রেতে আমি একটু সয়াবিন অয়েল নিয়ে এটাকে হচ্ছে ব্রাশ করে নিচ্ছি। 15 মিনিটস ফার্মেন্টেশনের পর এরপর হচ্ছে আমরা ডোটাকে আবার হচ্ছে শেপ দিই। আমরা হচ্ছে 40 গ্রামস করে হচ্ছে দিব, 40 গ্রামস বা 42 এরকম যাই হোক, 40 গ্রামস করে করে আমরা প্রত্যেকটা মেপে নিব। এটাকে হচ্ছে আমরা 15 মিনিটস প্রুফিংয়ে রাখবো। তারপর হচ্ছে আমরা এটাকে তেলে ভাজবো। এখন হচ্ছে আমরা একটা একটা করে দিয়ে দিব। এটা হচ্ছে আমরা এরকম হচ্ছে একটা গোল্ডেন ব্রাউন যখন কালার হবে তখন এটাকে হচ্ছে আমরা চিনি শিরা করব, চিনি শিরা দিয়ে দিব। এগুলোকে আমরা হচ্ছে গরম গরম তুলে ফেলবো শিরা থেকে, এবং গরম গরম হচ্ছে পাউডার মিল্কের মধ্যে এভাবে গড়িয়ে নিবো।